আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নমস্কার, আমি অমিত, ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সবচেয়ে বড় খবর, ইতিমধ্যে যে খবর জেলা প্রশাসন সূত্রে আমাদের কাছে এসে পৌঁছেছে, আবারও কোচবিহার জেলায় করোনা আক্রান্ত 38 জন। আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার জেলায় আবারও নতুন করে করোনা আক্রান্ত 38 জন। এদের মধ্যে মেখলিগঞ্জের রয়েছেন 23 জন, দিনহাটা 5 জন, কোচবিহার সদরের 5 জন, মাথাভাঙার 3 জন এবং তুফানগঞ্জ মহকুমার রয়েছেন 2 জন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোচবিহার জেলায় আবারও করোনা আক্রান্ত 38 জন। জেলা প্রশাসন সূত্রে এই খবর এসে পৌঁছেছে। এর মধ্যে 5 জন কোচবিহার সদর, 23 জন মেখলিগঞ্জ, 5 জন দিনহাটা, 5 জন কোচবিহার সদর, 3 জন মাথাভাঙা এবং 2 জন তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা বলে জানা গেছে। প্রতিনিয়ত কিন্তু করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে কোচবিহার জেলায়, প্রায় 1000 ছুঁয়েছে এই জেলার করোনা আক্রান্তের সংখ্যা। এবং প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিনিয়ত কিন্তু মুহূর্তে মুহূর্তে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসন বিভিন্ন ভাবে কিন্তু কোচবিহার জেলায় লকডাউন চালু করে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্নভাবে মানুষকে সচেতন করবার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এই সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না। কোচবিহার জেলায় কি করোনা গোষ্ঠী সংক্রমণের দিকে যাচ্ছে, সেদিকেই কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকেই। ইতিমধ্যে যে পরিস্থিতিতে পৌঁছেছে কোচবিহার জেলা, তাতে কিন্তু গোষ্ঠী সংক্রমণের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে করোনা, এটা কিন্তু বলাই যেতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশুক দত্ত, আমরা তার সাথে কথা বলবো। কিংশুক, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিংশুক, এই মুহূর্তে যা খবর, কোচবিহার জেলায় নতুন করে করোনা আক্রান্ত 38 জন, তুমি যদি বিস্তারিতভাবে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরো আমাদের সামনে। দেখো, প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা পজিটিভের সংখ্যা, এবং সেই হিসাবে আজকে কিছুক্ষণ আগে জেলা প্রশাসন থেকে জানানো হয় নতুন করে 38 জন পজিটিভ রয়েছে, যার মধ্যে মেখলিগঞ্জে 23 জন, দিনহাটায় 5 জন, সদরে 5 জন, মাথাভাঙায় 3 জন এবং তুফানগঞ্জে 2 জন রয়েছে। পাশাপাশি 21 জন পেশেন্ট, 21 জন করোনা সংক্রমিত, তারা সুস্থ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে, যেহেতু প্রতিদিন গড়ে 1200 থেকে 1300 নতুন নতুন স্যাম্পল টেস্ট হচ্ছে, অর্থাৎ নতুন পরীক্ষা করা হচ্ছে, তা আরটিপিসিআর হচ্ছে, কোভিডও টেস্ট করা হচ্ছে, অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে, সে কারণেই সংখ্যাটা কমবে বা বাড়বে বই কি কমবে না, যে কথা বারবার বলা হয় যে যেহেতু যে সংক্রমিত যারা হচ্ছেন তারা অন্য কোনো সংক্রমিত ব্যক্তির প্রাইমারি টাচে আসার ফলে এই সংক্রমণ, প্রাথমিকভাবে সামনে আসার ফলে এই সংক্রমণ, স্বভাবতই যেহেতু এখনো প্রচুর মানুষ রয়েছেন সংক্রমিত যারা অ্যাসিমটোমেটিক, যাদের কোনো উপসর্গ নেই, সেক্ষেত্রে এই সংক্রমণ কমবে না। গতকালও প্রায় 1484 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল এবং সেখান থেকে যে রিপোর্টটা আসে তাতে যে কয়জন পজিটিভ বেরোয়, পরিসংখ্যানটা যে খুব বেশি তা নয়। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে প্রতিদিন প্রচুর মানুষ সুস্থ হচ্ছেন, অর্থাৎ যারা করোনায় সংক্রমিত হচ্ছেন তারা সুস্থ হচ্ছেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি গোষ্ঠী সংক্রমণ দেখা গেছে? জেলা প্রশাসন, রাজ্য বা আইসিএমআর বারবার বলছে না, এখনো গোষ্ঠী সংক্রমণ হয়নি। যদি গোষ্ঠী সংক্রমণ না হয় তাহলে এই সংক্রমিত রোগীর সংস্পর্শে আসার ফলে যারা সংক্রমিত হচ্ছেন তাদেরকে আমরা কি বলবো? প্রাইমারি যারা কাছে রয়েছেন তারা সংক্রমিত হচ্ছেন, তাদেরকে কি বলবো? এই প্রশ্ন ঘোরাঘুরি করছে সর্বত্র, তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়নি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, যে কোচবিহারের যে সংশোধনাগার রয়েছে সেই সংশোধনাগারে হঠাৎ র্যাপিড টেস্ট শুরু হয়, যেখানে একটি মানুষের মধ্যে আঙ্কের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন সূত্রে জানায় যে 26 বছর বয়সী এক বাংলাদেশি যুবক, তিনি সংক্রমিত ছিলেন অনেকদিন আগে, সে কারণেই তার সংস্পর্শে আসা যে সমস্ত বন্দীরা রয়েছেন তাদেরকে যাতে নতুন করে পজিটিভ না হয় সেক্ষেত্রেই
নতুন র‍্যাপিড টেস্ট করা হচ্ছে। এ নিয়ে কুচবিহারে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। যদিও জেলা প্রশাসন জানান যে একজন, তবে অনেক ক্ষেত্রে আমরা খবর পাই যে আরো বেশ কিছু করোনা পজিটিভ রয়েছে এই জেলে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি গোষ্ঠী সংক্রমণ নাই হবে, তাহলে এই জেলের ভিতর যারা একদম আইসোলেট রয়েছে সাধারণ মানুষের থেকে, অর্থাৎ আমরা যারা রাস্তাঘাটে থাকি, সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে থাকে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রয়েছে, তারা কিভাবে সংক্রমিত হচ্ছে? তাহলে কি তারা বাইরে থেকে সংক্রমণ নিয়ে ঢুকছেন, নাকি তাদের পরিবার পরিজনের সংস্পর্শে আসার ফলে সংক্রমণ হচ্ছে? তো এই গোষ্ঠী সংক্রমণের তথ্য অত্যন্ত মানে প্যাঁচালো এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে। তবে যে পরিস্থিতি হোক না কেন, এই লকডাউন, বারবার যে কথাটা বলা হচ্ছে যে লকডাউন কিন্তু এই সমস্যার সমাধান নয়। লকডাউন একটা পজ বটন কিছুক্ষণের জন্য আমাকে প্রিপেয়ার করার জন্য, নিজেকে তৈরি করার জন্য হচ্ছে এই লকডাউন। যেই লকডাউনের কথা বারবার মানুষ বলছে, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত, তারা লকডাউনের পক্ষে যাচ্ছেন, কিন্তু লকডাউন হওয়ার ফলে অর্থনৈতিক বিপর্যয় যে জায়গায় গিয়ে দেখছে, আগামী খুব তাড়াতাড়ি ছিনতাই, চুরি, ডাকাতি, খুনের ঘটনা আরো বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। তার কারণ, মানুষ যারা দিন আনি দিন খায়, যারা প্রতিদিন রোজগার করে, তাদের কাছে 5 কেজি 10 কেজি চাল ডালই সর্বশেষ কথা নয়, এরপরেও নানা আনুষঙ্গিক প্রয়োজনীয়তা থাকে প্রত্যেক মানুষের। সেই অবস্থায় দাঁড়িয়ে মানুষ কিন্তু সেই উপার্জন করতে পারছে না। ফলে লকডাউন যত দীর্ঘায়িত হবে, লকডাউন যত বাড়বে, তত পরিমাণ এই সমস্ত ঘটনা সামনে চোখে আসবে। আর যে লকডাউন কুচবিহারে হচ্ছে, রাজ্যের লকডাউন ব্যতীত জেলা প্রশাসন যে লকডাউনের কথা জানিয়েছেন, সেই লকডাউন কতটা কিভাবে হচ্ছে তার চোখেই দেখতে পাওয়া যাচ্ছে। যেদিন মাত্র রাজ্য সরকার নির্ধারিত লকডাউন, সেদিনই রাস্তায় পুলিশ প্রশাসন থাকে, অন্যদিন রাস্তাঘাটে একটি পুলিশ প্রশাসনকেও দেখতে পাওয়া যায় না। এ নিয়ে বারবার জেলা প্রশাসনকে যখন আমরা জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। তাহলে কি জেলা প্রশাসনের সাথে জেলা পুলিশের কোন রকম কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, কোনো কি সমস্যা রয়েছে? এই প্রশ্ন উঠছে সর্বত্র। যাই হোক, আজকে নতুন করে 38 জন সংক্রমিত হয়েছেন। এখন অব্দি মোট সংক্রমিত সংখ্যা ছিল 1031, তার সাথে যদি আমরা 38 যোগ করি, তাহলে তা গিয়ে দাঁড়াবে 1069। এবং অ্যাক্টিভ কেস যেটা আমরা বলছিলাম যে 236 জন গতকাল অব্দি ছিল, আজকে বেশ কিছু জন সুস্থ হয়েছেন। এই 236 এর সাথে আমাদের 38 যোগ করতে হবে। মারা গেছেন 1 জন এবং 795 জন রিকভারি হয়েছেন। যেহেতু কিছুক্ষণ আগে আরো 21 জন পেশেন্টের রিকভারির খবর এলো, তাহলে 795 এর সাথে যদি আমরা 21 যোগ করি, অর্থাৎ 716 জন, এই 716 জন সুস্থ হয়েছেন। আর অ্যাক্টিভ কেসের সংখ্যা যদি আসি, তাহলে 236 এর সাথে আমাদের আরো 38 যোগ করতে হবে। 236 এর সাথে 38 যোগ করার পরে যেই সংখ্যাটা আসবে প্রায় 274 অ্যাক্টিভ কেস এই মুহূর্তে রয়েছে। এতগুলো সংক্রমিত হওয়ার পরেও অ্যাক্টিভ কেসের সংখ্যা কম, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলে মনে করা হচ্ছে। এবং আইসিএমআর, WHO যে কথা বলছে যে আগস্ট এবং সেপ্টেম্বরে এর সর্বোচ্চ পিক নেবে, তবে তার ডেনসিটি কমেছে, ঘনত্ব কমেছে। সংক্রমিত হওয়ার পরে যদি তার কোমরবিডিটি কোনো লক্ষণ না থাকে, সেক্ষেত্রে তিনি নিজের ইমিউনিটি সিস্টেমের বলে, অর্থাৎ হার্ড ইমিউনিটি তত্ত্ব যে কথা বলা হয়েছিল, সেই হার্ড ইমিউনিটি তত্ত্বের বলে সে কিন্তু সুস্থ হয়ে উঠবেন খুব দ্রুত এবং তাড়াতাড়ি, যা অত্যন্ত ভালো দিক এই করোনা বলে মনে করছে সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ কিংশুক, তোমাদের কিংশুক দত্ত আমাদের চিফ রিপোর্টার, তিনি কিন্তু সত্যি কথাই বললেন যে লকডাউন কিন্তু এই করোনা প্রতিরোধের একমাত্র অস্ত্র না। লকডাউনটা নিজেদেরকে প্রিপেয়ার করার, অর্থাৎ নিজেদেরকে প্রস্তুত করার, এর বিরুদ্ধে লড়াই করার জন্য কি কি আনুষঙ্গিক সরঞ্জাম, কি কি আনুষঙ্গিক পরিকাঠামোগত ব্যবস্থা, তাকে আরো শক্ত করবার জন্য কিন্তু সময় চেয়ে নেওয়া হচ্ছে লকডাউন। আর এই লকডাউনে আমরা কতটা এগোতে পারলাম, কতটা পরিকাঠামোগত উন্নতি করতে পারলাম, সেটা কিন্তু প্রশ্নের মুখে এখনো। এটাই কিন্তু লকডাউনই কিন্তু শুধুমাত্র প্রতিষেধক হতে পারে না করোনা পজিটিভ হওয়ার ক্ষেত্রে, এবং করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে কিন্তু লকডাউনই একমাত্র পথ নয়। এটা কিন্তু বারবার আমরা প্রশ্ন তুলছি এবং আমাদের চিফ রিপোর্টার কিংশুক দত্ত কিন্তু সে কথাই বললেন। 1000 পার হয়ে গেছে কুচবিহার জেলায় করোনা সংক্রমণের সংখ্যা, তবে সুস্থও হচ্ছেন, সেটাও কিন্তু একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটি উদ্বেগের কথা যেটা শোনালেন কিংশুক, সেটা হচ্ছে জেলা সংশোধনাগার, সেখানেও কিন্তু করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং সেটা কিন্তু একটু উদ্বেগের বিষয়। সেখানে তো তারা সবাই আইসোলেটেড আছেন, অর্থাৎ সাধারণ মানুষ, বাইরের মানুষ তাদের থেকে একদম আলাদাভাবে আছেন, তারপরেও সেখানে সংক্রমণের সংখ্যা বাড়ছে এবং সংক্রমণ ঘটতে পারে
বলে আশঙ্কা করা হচ্ছে। যদি তা হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যাটা ভয়াবহ। তবে আতঙ্কের কিছু নেই, করোনার আতঙ্কের কিছু নেই, প্রশাসন সবসময় সকলের সাথে আছে, সরকার সবসময় সব মানুষের সাথে আছে, এই করোনা প্রতিরোধে হাতে হাত রেখে সকলে একসাথে কাজ করছে। আমাদের সাবধানতা অবলম্বন করাটা একান্ত জরুরি, তাই লকডাউন কিন্তু আমাদের মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে। এটুকুনি বলার এই মুহূর্তের করোনা আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম, এভাবে প্রতি মুহূর্তের আপডেট আমরা কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। আপনাদের চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে।